नमस्कार द वे अफ सक्सेस अनुष्ठान अपन सबाई के स्वागत देख साफल्य साफल्य एमनीते आसे ना साफल्य करते गेले कष्ट करते हैं साफल्य पेते गेले मानुष के कष्ट करते हैं मानुष के डेडिकेटेड होते हैं मानुष के मानुषर जो भावते हैं मानुषर पाशे दाड़िए मानुषर हुए काज करते हैं आज के कोविड सिचुएशन आगामी दिन कल के अनुष्ठान गेस्ट बोले दिए आगामी बचर थे परिस्थिति घोरा शुरू हो प्रोग्राम रेकर्ड कर रखते बला से ही दिन चालब मानुषर सामने किन्तु एक जिन जे जख परिस्थिति चले आस जख से ही समय चले आसमय आपनी ठीक थकबें तो अपना रोजगार ठीक थकबे तो अपना कर्मक्षेत्र ठीक थकबे तो अपना व्यवसा स्टेबिलिटी ठीक थकबे तो अपना संसार ठीक थकबे तो अपनी निरापदे थकबें तो आज के प्रति मुहूर्ते हाल धरते हैं आज के एक ढेउ ओठा समुद्रे जो भेबे दीजिए ढेउ कमबे तर नौकाय एनजय करबा प्रति मुहूर्ते बोटा धरे रखते हैं प्रति मुहूर्ते नौकार कंट्रोल निजे हाथे रखते हैं प्रति मुहूर्ते अस्तित्व लड़ाई करते हैं अने के बोलते ना कोविड जा ठीक आगे ठीक हूँ तपर हमें चिंता करबी कि रेमिडी नेब कि कथाए जाब कि नो अपन का हाथ जोड़ कर अनुरोध जीवन प्रति सेकेंड प्रति मुहूर्त प्रति अंश इम्पर्टेंट और सेटार प्रमाण बार बार कर वे अफ सकसेस अनुष्ठान पे लाइफ इज प्रिशियस लाइफ इज व्यलुएबल दैन अ पिस अफ डायमंड लाइफ इज वैल्युएबल दैन अ पिस अफ कोहिनूर तरह मानुषर जीवन इम्पर्टेंट कारण यू कैनट गेट बैक योर लाइफ इफ यू लज इट अपनी जो हारिए फेलें जीवन आ के फेरत पा जा सो टेक केयर योर सेल्फ अपनी सतर्क थकूँ मानुष के बाचान इनकाम स्टेबिलिटी आजकल आलोचनार विषय क्यों एतगुलो कथा बोलम अर्थ मानुषर का इम्पर्टेंट शिखे क्या जान द वन एंड ओनलि द मोस्ट जिनियस एस्ट्रोलजर पश्चिमबंगे मानुषर का आर्थिक स्टेबिलिटर कथा जिन्हें प्रथम बला शुरू कर लें हिज अभिशास्त्री नान अदर दैन অভিশাস্ত্রীকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে অভিদা মানুষ চান সবসময় আপনি বলেন যে আমি রোজগার করি আমি মানুষকেও রোজগার দিতে চাই আমি গর্ব করি আমার ক্লায়েন্ট যে তুমি তার জন্য আমি গর্ব করি একটা ব্যাপার হচ্ছে আজকালকার যুগে জানবেন আপনার সম্মান বলুন আপনার স্টেবিলিটি বলুন আপনার নানা বিধ যে আনুষাঙ্গিক জায়গা থেকে আপনাকে মানুষ খুব সমীহ করে চলবে সেই সমস্ত কিছু বলুন সব ডিপেন্ড করছে আপনার পকেটের উপরে আমি তো বলি আমি বহু বছর আগে সিটিভেনেই বলেছিলাম এই কথাটা যে জানবেন যার পকেটে টাকার জোর যত বেশি তার অ্যাট্রাকশন করার ক্ষমতা তত বেশি মানুষ অ্যাট্রাক্ট হবে তার কাছে তার দিকেই অ্যাট্রাক্ট হবে এটাই বাস্তব কথা এটাই সত্যি কথা কোনো মন্ত্রপাঠ করে হোমযজ্ঞ করে কোনোদিন মানুষকে অ্যাট্রাক্ট করা যায় না আমি বিশ্বাস করি না ওইভাবে অ্যাট্রাক্ট কাউকে করা যায় পয়সার জোরে অ্যাট্রাক্ট করা যায় আপনি দেখুন আপনার পকেটে 100 টাকার বান্ডিল আছে সেই হিসেবে অ্যাট্রাকশন আসবে 200 টাকার বান্ডিল আছে অ্যাট্রাকশন আর একটু বাড়বে 500 বান্ডিল আছে আরও বাড়বে 2000 আছে আরও বাড়বে তা সেই হিসেবে যদি চলতে চান বর্তমান পরিস্থিতি কিন্তু বা আগের বছর থেকে সমাজ বা প্রকৃতি আমাদেরকে এই শেখাচ্ছে যে ঘরে বসে থেকে মানে দূরবর মানে আমাদের ওভারঅল ঘরে থেকে কিভাবে মানুষ তার কর্মকে চালিয়ে যেতে পারে এবং সবাই কর্ম বন্ধ করে দিল একজন কিন্তু কর্ম বন্ধ করেনি সে হচ্ছে অভিশাস্ত্রী সবাই বন্ধ করে দিতে পারে অভিশাস্ত্রী বন্ধ করেনি কারণ কি জানেন আমার কর্তব্য হচ্ছে মানুষের জন্য ভাবা নতুনত্ব ভাবা মানুষকে এই সময় তাকে স্টেবল জায়গায় কিভাবে রাখা যায় কারণ যখন মাটিতে ধস নামে তখন কিন্তু ধস দেখে অনেকে সরে যায় কিন্তু পরিষ্কার যে মানুষগুলো করে তারাই কিন্তু আসল মানুষ না আমার মনে হয় যে অভিদ এমন একজন মানুষ যিনি এই সিচুয়েশনে এই সিচুয়ে দেখুন মিলিয়ে দেখুন আমি কিন্তু কোনো রকম ক্যামোফ্লেজিং করবার চেষ্টা করছি না বাড়ানোর চেষ্টা করছি না এই মুহূর্তে অভিশাস্ত্রী বলেছেন যে আপনাদের এবং কয়েকদিন আগের এপিসোডে আপনাদের সঙ্গে কোভিড সিচুয়েশনে আমি আছি অবশ্যই আমি আগের বছর ছিলাম যে মানুষকে এই টাইমটায় আমি তো কোভিড সারাতে পাবো না আই এম নট আ ডক্টর ঠিক বাট এই টাইমে আপনি ঘরে থেকে বা আপনি যা ব্যবসাই করছেন সেই ব্যবসায়িক জায়গাটা যেন আপনার জন্য শুভ হইতে বা শুভ হয় বা আপনার আপাতত যেটুকু টাইম আপনি ব্যবসা করতে পারছেন সেই সময়টুকু যেন আপনার অসুবিধা না হয় কারণ জানবেন কোভিডে সবারই কম বেশি একটু ব্যাক গিয়ার পড়েছে সবার যে একদম টপ গিয়ারে চলছে আমি সেটা বলবো না একবারের জন্য বলবো না বাট
সেই সময়ও আপনি যাদের টিকে থাকতে পারেন এবং আগামী দিনে যখন কোভিড এই পরিস্থিতি কোভিডের এই পরিস্থিতিটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে সেই সময় যাতে আপনি সুন্দরভাবে আরো গতি বাড়াতে পারেন সেই ব্যবস্থাও আজকে অবশ্য আপনার এই কথার প্রশংসা করার ভাষা আমার কাছে নেই মানে এই লড়াইতে আপনি টিকুন এবং পরবর্তীতে আপনার এগিয়ে যাওয়ার রাস্তাটাকে আরো বেশি মজবুত ডেফিনেটলি ফার্স্ট অফ অল একটা কথা খুব ভালো আমি একটা জিনিস বলে ফোনটা নেব আপনাদের যাদের যাদের বাড়িতে মানে ভাবছেন ভবিষ্যতে কি হবে এখন কি হবে অনেকে ভাবছেন আমার কাছে প্রচুর মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে এরকম ভাবাভাবি সময় খুব কম করে দেখুন আমি ভাবনাকে খুব একটা বিশ্বাস করি না ভবিষ্যৎকে কংক্রিট করার জন্য যে চিন্তা ভাবনা করা সেইটাকে বিশ্বাস করি ওই গালে হাত দিয়ে ভেবে লাভ নেই প্ল্যান করে লাভ আছে কি প্ল্যান লিখতে লাগুন তারপর আমি ফোনটা নেব ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো আমাদের বাড়ি আমাদের প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে জানেন তো শুধু খাওয়ার জন্য নয় কিন্তু এগুলোর অ্যাপ্লাই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে রয়েছে আমি বলি তো অ্যাস্ট্রোলজি ইজ দ্য ম্যাথামেটিক্স অ্যাস্ট্রোলজি অঙ্ক লাইফ ও অঙ্ক লাইফ ও ম্যাথামেটিক্স অঙ্ক করে লাইফে এগোন অঙ্ক মিলতে বাধ্য লাইফে ডেভেলপমেন্ট আসতে বাধ্য অঙ্কটা আজকে বলে দিচ্ছি আপনার বাড়িতে নর্থ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দক্ষিণ দিক অবধি অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ নট ক্লকওয়াইজ নর্থ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দক্ষিণ দিক অবধি যতটা স্কোয়ার ফুট হচ্ছে বা যতটা মাপ হচ্ছে সেই মাপটাকে 32 দিয়ে ভাগ করলে যতটা আসবে সেই ডিগ্রিটাকে ধরে সেই জায়গাটায় সামান্য একটু নুন এবং তার সঙ্গে সামান্য একটু কাঁচা দুধ ওখানে রেখে দিন কিসে রাখবেন তামার পাত্রে রাখবেন করে দেখুন না 32 দিয়ে গুণ ভাগ এ করবেন করার পর যে ডিগ্রিটা আসবে সেই ডিগ্রি মেপে ওটাকে রেখে দিন দেখুন না কতটা রেজাল্ট পান আমি বলছি না এটা করলে একদম বিশাল কিছু রেজাল্ট পাবেন তা নয় বাট অনেকটা পাবেন বাংলায় একটা প্রবাদ আছে নেই মামার চেয়ে কানা মামা ভালো কিছুই হচ্ছে না তাও এটা করলে কিছু তো হবে তারপর প্রতিকার প্রতিবিধান অতি অবশ্যই দরকার এটা কিন্তু অভিশাস্ত্রীর একটা খুব এফেক্টিভ একটা কাজ আমি আপনাকে বললাম করে দেখুন না এগুলো অ্যাপ্লাই করুন না আমি অ্যাপ্লাই করতে অভ্যস্ত করে দেখুন তারপর আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন কেমন আছেন আর একটা কথা বলি আপনার নর্থ থেকে সাউথ অব দি অ্যান্টি ক্লকওয়াইজ গুনে নিন গুনে নেওয়ার পর সেটাকে 212 দিয়ে ভাগ করুন 212 দিয়ে ভাগ করার পর যত ডিগ্রি আসবে সেই ডিগ্রি নর্থ থেকে মেপে নেবেন মেপে নেওয়ার পর সেইখানটায় সামান্য একটু চিল্ড ওয়াটার রেখে দিন এগুলো তো পয়সা লাগে না চিল্ড ওয়াটার ফ্রিজ থেকে বার করবেন রেখে দেবেন না এর থেকে বোঝা যাচ্ছে চিল্ড ওয়াটার কিন্তু অঙ্ক ঠিক করতে হবে অঙ্ক ভুল হলে কিন্তু হবে না আপনি মানুষের জন্য ভাবছেন এটা একদম পরিষ্কার এখান থেকে মানে এই সিচুয়েশনে যাতে অ্যাট লিস্ট মানুষ লড়াইটা করতে পারে তার রস না না আমি তো বাস্তু সায়েন্সের অঙ্ক শিখিয়ে দিচ্ছি একদম একদম আমি তো বাস্তু সায়েন্সের অঙ্ক শেখাচ্ছি সে তো ঠিক ঠিক আছে অ্যান্টি ক্লকওয়াইজ নট ক্লকওয়াইজ কারণ ক্লকওয়াইজ আসলে ছোট আসবে আর অ্যান্টি ক্লকওয়াইজ আসলে সামান্য একটু বেশি আসবে আপনার যদি লম্বা লম্বা যদি পোর্শন হয় স্কোয়ার আসলে সেম আসতে পারে এবার বলে দিই ওইখানে চিল্ড ওয়াটার রাখুন কিসে রাখবেন যে কোনো তামার পাত্রে রাখবেন চিল্ড ওয়াটার রাখুন দেখুন না কি হয় এগুলো অ্যাপ্লাই করুন আমি বলছি না এগুলো করলে আরো লাখপতি কোটিপতি হয়ে যাবেন আমি একবারও বলবো না বাট এই সিচুয়েশনে বা আগামী দিনের জন্য আপনার ভিত স্ট্রং থাকবে আপনার ওয়েট অনুযায়ী স্ট্রং থাকবে আপনি করেন 2 লক্ষ টাকার ব্যবসা আমি বলবো না যে আপনার ব্যবসার ক্যাপিটাল 20 লক্ষ টাকা হয়ে যাবে তা নয় বাট ভবিষ্যতে যেন এই 2 লক্ষ টাকার ভিতের ওপরে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন মানে এটা কমে 20,000 যেন না হয়ে যায় হ্যাঁ এটা কমে যেন 20,000 না হয়ে যায় এটা হচ্ছে সেই ধরনের মেডিসিন এরপর প্রতিকার প্রতিবিধানের ব্যাপার আলাদা তার অঙ্ক আবার আলাদা এই অঙ্কটা শিখিয়ে রাখলাম এটা কিন্তু মেজর ম্যাথামেটিক্স নয় এটা কিন্তু বিগিনিং স্টেজের 1% ম্যাথামেটিক্স করুন অঙ্ক সঠিক করুন জীবনের অঙ্ক মেলবে এটুকু গ্যারান্টি আমার টাইপ থেকে কেউ আছেন ফোনে বা এক একটা অভিধা মাঝে মধ্যে কথা বলেন আমার মনে হয় সঞ্চারক হিসেবে শিখি যে অঙ্ক করুন জীবনের অঙ্ক মিলবে কি অদ্ভুত কথা সাবাস মানে এত প্রোগ্রাম করি সারাদিন এই ধরনের কথা শুনি খুব কম কে রয়েছেন ফোনে হ্যালো 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 হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ নমস্কার দাদা নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার আপনি কে বলছেন
আমি মিতালি সূত্রধর বলছি ক্যানিং থেকে। মিতালি সূত্রধর ক্যানিং থেকে, বেশ কেমন লাগছে অনুষ্ঠান দেখে? আগে আমাকে বলুন যে কেমন আছেন এই সিচুয়েশনে আপনারা, এই প্রোগ্রাম দেখছেন? ভালো আছি, দাদার জন্যই ভালো আছি। দাদার জন্য না হলে তো ভালো থাকার তো আরেকটা মুভি শাস্ত্রী। আচ্ছা, ভালো আছি মানে দাদার জন্যই ভালো। কি করে কি করে জানলেন যে ভালো থাকার আরেক নাম মুভি শাস্ত্রী, কি করে জানলেন? কারণ আমরা তো আপনার কাছে গেছিলাম 3 বছর আগে। আমি ক্যানিং থেকে বলছি, আপনি বোধহয় বুঝতে পেরেছেন দাদা কিনা আমি জানি না। আমার ওই ভাইয়ের জন্য গেছিলাম। বলুন বলুন বলুন। আচ্ছা, ভাই তো একদম পুরো নষ্ট হয়ে গেছিল, বেপথে চলে গেছিল। আচ্ছা, মানে দুনিয়ায় এমন কোন নেশা ছিল না যে যেটা ওর মধ্যে ছিল না। তখন ওর বয়স ছিল 18। মানে এমন অবস্থা ছিল যে জেল হাজত পুলিশ ব্যাপার সমস্ত কিছু হয়ে গেছিল। পড়াশোনার কোনো তো মানে নামগন্ধ কিচ্ছু ছিল না। তো আমার মনে আছে একদিন একটা বর্ষার দিনে, হ্যাঁ মানে আমার বাবা মা আর আমি ভিজতে ভিজতে মানে রীতিমতো কাঁদতে কাঁদতে আমরা আপনার কাছে ছুটে গেছিলাম। আপনি সেইখান থেকে বলেছিলেন যে আমাকে যদি সময় দেন তো আপনার ছেলেকে আগের অবস্থায় আমি ফিরিয়ে দেব, কিন্তু আমাকে সময় দিতে হবে, সময় না দিলে আমি কিছু করতে পারবো না। আচ্ছা, হলো হলো। কতটা সময় চেয়েছিলাম? হ্যাঁ দাদা, কতটা টাইম চেয়েছিলাম? আপনি বলেছিলেন যে আমাকে একটু সময় দিতে। আপনিও আমাদেরকে যা যা বলেছিলেন সেই তো পাই টু পাই, টাইম টু টাইম আমরা সেরকম ভাবে আপনার সমস্ত কিছু করেছি। তার ফল হিসাবে আজকে আমার ভাই গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছে। কিন্তু দাদা এখন কি করবে না করবে, ও এখন আপনাকে ছাড়া কিচ্ছু চেনে না। এটাই স্বাভাবিকটা করিনি না তখন? হ্যাঁ দাদা, তখন ক্যারিয়ার প্ল্যানিংটা করিনি। আপনি বুঝতে শুরু করেছেন, গুড 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 গুড, বেশ গুড। আর এখন এখন ওইসব আর নেশা নেশা করা বা এই সমস্ত যে আনুষঙ্গিক যে না, ওই যে নেশা করব বা ওই যে আগে যে বাজে বাজে যে সঙ্গগুলো ছিল, হ্যাঁ সেইগুলো যে করব বা পড়াশোনা করব না সেইগুলো, মানে আমার বাড়িতে সবাই শিক্ষিত, আমার বাবা আমার মা মানে স্কুল টিচার, আমিও পড়াশোনা করেছি দাদা। তো মানে সেই জায়গা থেকে আজকে ওর জন্য আমাদের দুনিয়ায় সবার কাছে মাথা মানে নত করতে হবে। আমাদের আমার মা বাবার স্কুলের কলিগরা পর্যন্ত মানে একটু খারাপ চোখে দেখতো। আচ্ছা, পৃথিবীতে সূর্য ওঠাই বন্ধ হয়ে যাবে। মনে হচ্ছে যে অভিশাস্ত্রী আছেন বলেই আপনাদের পারিবারিক সম্মানটা রক্ষা হলো। একদম একদম, উনি এই কথাটাই দাদা আপনার এই কথাটাই উনি বলেছিলেন যে আপনাদের যে আপনারা যে মান সম্মানের জায়গায় যে পড়ে যাচ্ছেন সেই মান সম্মান আমি আপনাদের বাঁচিয়ে দেবো। ঠিক, বাহ বাহ, এটা উনি বলেছিলেন। তাহলে আমি কথা রেখেছি। একদম একদম, আপনি কথা রাখবেন না, কথা ভদ্রলোকের এক কথা হয়, বুঝতে পেরেছেন? ভদ্রলোকের এক কথা হয়, এক মুখ একটা মুখ একটাই কথা, একটা মুখে হাজার কথা হয় না। একদম দাদা, শুধু তাই আমি এটা বিশ্বাস করি। এখন তো ভাই আপনি অন্তপ্রাণ, এখন আপনার প্রোগ্রামে বাস্তুর কথা শুনে ও বলে আমাদের বাস্তুটা দাদাকে দেখাবো, স্যারকে দেখাবো, তুই ফোন কর, তুই যোগাযোগ কর, স্যারের সাথে অনেকদিন যোগাযোগ হয়নি। হ্যাঁ, তো আমি বললাম যে এখন লকডাউন চলছে, এখন স্যার কোথায় আছেন, ব্যস্ত আছেন কিনা, বলছে না তুই আগে কর, স্যারের কাছে আগে থাকতে। না এখন অনলাইন চলছে তো, এখন আপনার অনলাইন প্রেডিকশন চলছে তো, ফোনের মাধ্যমে প্রেডিকশন চলছে। সেটাই বলছে যে অনলাইনে তুই যোগাযোগ কর। অনলাইনে কিন্তু বাস্তব হবে না। আমি যে ডিগ্রি ওয়াইজ যেগুলো বলবো সেগুলো পাবলিক বুঝবে না, বুঝতে পেরেছেন? সেদিন আমার সঙ্গে শুনুন, আপনাকে লাইনে রেখে বলি শুনুন, সেদিন একজন আমাকে অনলাইনে বাস্তুর ফিস পাঠিয়েছে। আমি তাকে বলছি আপনার বাথরুমটা দেখুন,
এমন যে আপনার বাথরুম দেখুন একটু উত্তরে ঠিক নয়, উত্তর দিক থেকে ঘেঁষে গেছে এই যে বাঁ দিকটা, মানে টুয়ার্ডস ইশান কোণ। বলছে না না আমার বাথরুম ওখানেই আছে, উত্তরেই আছে, বুঝতে পেরেছেন? এ অথচ উনি বলছেন ওনার ব্যবসায়িক সূত্র মানে যেটা ছিল ব্যবসার জায়গা সেটা ব্লক হচ্ছে। আমি আমার ব্লক হচ্ছে মানে কি টেনশন আসছে? বলছে হ্যাঁ সেটা স্বাভাবিক ব্যাপার, টেনশন। আমি বললাম তাহলে দেখুন আপনার বাড়ির উত্তর এবং ঈশান কোণের মধ্যিখানে আপনার মানে মধ্যিখানে পুরো ঈশান কোণেই দিকে আপনার বাথরুমটা পড়ে গেছে। অবশেষে ক্যালকুলেট ফ্যালকুলেট করে কি করেছে জানি না, তারপর বলে হ্যাঁ বুঝতে পেরেছেন? মানে কোনটা নর্থ কোনটা নর্থ ইস্ট, মানে শুনুন একটা কথা বলি, আমি বলে দিচ্ছি ঈশান কোণে টয়লেট, টেনশন আসবেই, লিখে রেখে দিন ঈশান কোণে টয়লেট, ঈশান কোণে কিচেন, টেনশনের মানে বাইরে বাইরের টেনশন মাথায় চলে আসবে। আপনার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে একটু কথা বলো। একদম ভালো আছি, একদম ভালো আছি। নমস্কার, আমি একটা কথা জিজ্ঞেস করছি যে আগের জীবনের স্বাদ, মানে ওই যে যখন গোলমেলে হয়ে গেছিল সব, দিদি যেগুলো বললেন আমি আর ফার্দার মনে করাতে চাই না, খারাপ স্মৃতি কম বলাই ভালো, আর আজকের তুমি, তুমি বলে বলছি কিছু মনে করো না, এই 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 দুটোর মধ্যে পার্থক্য কতটা? পার্থক্য বলতে গেলে দাদা তো একদম পুরো মানে আমার জীবনটাই পাল্টে দিয়েছে, সত্যি কথা বলতে গেলে আমার জীবনটাই পাল্টে দিয়েছে। আর মানে দাদার আশীর্বাদ, দাদার গাইডেন্স ছাড়া মানে আমি তো ওই জীবন থেকে হয়তো বেরোতেও কোনোদিনও পারতাম না। আচ্ছা তা আচ্ছা এবার আমার কথা বলো তো ভাই, এখন মনে হয় যে আর একটু নেশা বেশা করি এরকম কিছু মনে টনে হয় এখন? না দাদা, না দাদা, এখন সেই পুরনো জীবন একেবারেই পাল্টে এসেছে। এই যে কাল আমি গতকাল একটা কথা বলেছি কিন্তু, যে যারা অন্ধকার ঘরে পড়ে থাকে বা বন্ধ ঘরে পড়ে থাকে, সূর্যের আলো, হ্যালোজেনের আলো, মোমবাতির আলো, কোনো আলোর টেস্টই তারা বুঝবে না, ঠিক কোনো আলোর ফিলিংস তারা বুঝবে না, কারণ তারা অন্ধকারে রয়েছে। যখন আলো দেখানো হবে বার করে, তারপর কিন্তু সে সেই জীবনটার সেই জীবনটাকে এনজয় করতে পারবে, সেই আলোটাকে ফিল করতে পারবে যে হ্যাঁ আলো বলেও একটা জিনিস আছে। আর এই অন্ধকার থেকে আলোর দিকে যে নিয়ে যায় তাকে কি বলে জানো? কি বলে বলো তো? গুরু বলে, ঠিক আছে? হ্যাঁ দাদা, হ্যাঁ গুরু বলে, ঠিক আছে? গুরু মানে অন্ধকার, রু মানে আলোর পথ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার তরফ থেকে গুরু প্রণাম তো আছে নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই, দাদাকে অবশ্যই গুরু প্রণাম। আর দাদা আপনাকে তখন বলেছিলাম মানে সেইভাবে আপনার সাথে তো তখন আমার বাড়ির দিদি বা মায়ের তো সেভাবে কথা তো হয়নি, তো বলছি যদি দাদা আপনার মানে আমার ক্যারিয়ারের ব্যাপারটা যদি আপনি একটু প্ল্যানিং করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা তোমার আর কিছু বক্তব্য আছে ভাই? না দাদা। আচ্ছা তোমার দিদি গেলাম, ফোনটা দিদি গেলাম। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা ভাইয়ের আমি আজকে যেহেতু এটা প্রেডিকশন করা আছে আমি বলে দিচ্ছি। আচ্ছা ডেট অফ বার্থ বলুন তো। ডেট, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 1st January। এই প্রথম অভিশাস্ত্রী ডেট অফ বার্থ নিচ্ছে, এই প্রথম সিটিভেনে অভিশাস্ত্রী ডেট অফ বার্থ নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা বলুন। 1st January 1998। টাইম বলুন। হ্যাঁ টাইম হচ্ছে সকাল 6:30। এবার আমি আসি যে এই জায়গাটায়, আমি এবার আসি। আচ্ছা রাশি লগ্ন জানাই আছে দাদা? ও ক্যানিং এই হয়েছে। ঠিক আছে, ধনু লগ্ন মকর রাশি শ্রবণ নক্ষত্র, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি এই কথাটা বলবো, যেহেতু থার্ড হাউস কেতুর আন্ডারে আছে, থার্ড হাউস কেতুর আন্ডারে থাকা মানে আমি বলে রাখছি যাদের যাদের থার্ড হাউসে কেতু আছে লিখে রেখে দিন, এটা বাচ্চাদের এটা দেখে তারপর কিন্তু সব মানে প্ল্যানিং করা উচিত। থার্ড হাউস কেতুর আন্ডারে ছোট্টবেলা থেকে এই সমস্ত ঝামেলা হওয়ার বা এই সমস্ত ঝামেলা
বাড়িতে ঢোকা নেশাগ্রস্ত হয়ে যাওয়া বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে 12টা বেজে যাওয়া এই সব কিন্তু হওয়ার চান্স থাকে 99% ব্যতিক্রম হতে পারে। এবার আসি ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, আপনাদের বাড়িতে কোনো জলাশয় থাকার কথা মানে কুয়ো বা মানে এরকম টাইপের কিছু বা নিচু জায়গা দক্ষিণ দিকে কোনো পুকুর থাকার কথা বা কোনোভাবে পূর্ব দিকে পুকুর হবে না, এটা নয় দক্ষিণ দিকে পুকুর হবে নয় বাড়িতে কুয়ো হবে, কি আছে ম্যাডাম একটু বলুন তো? পুকুরটাই আছে দাদা। হ্যাঁ পুকুর আছে, পুকুর আছে, কোন দিকে আছে? দক্ষিণ দিকে আছে। হ্যাঁ দক্ষিণ দিকেই রয়েছে। দক্ষিণ দিকে আছে, দক্ষিণ দিকে আছে। আচ্ছা এইবার বলি, দক্ষিণ দিকে পুকুর থাকা মানে ফার্স্ট অফ অল কথা হচ্ছে আপনার, আমি একটু দেখিয়ে দিই, আপনার ভাইয়ের ওভারঅল স্যাটার্ন দেখুন রেবতী নক্ষত্রে আছে, 19°55' মধ্যে রয়েছে, অর্থাৎ রেবতী নক্ষত্র, আমি একটা কথা বলি রেবতী নক্ষত্র কিন্তু খুব একটা শুভাও নক্ষত্র নয়, আবার অশুভ খুব একটা বলা যায় না, বাট আমি একটা কথা বলবো, রেবতী নক্ষত্রে যদি কোনো না কোনোভাবে স্যাটার্ন ঢুকে যায়, রেবতী নক্ষত্রে শনি বসে থাকা মানে বাড়ির দক্ষিণ দিক পুরোপুরি ড্যামেজ করে দেবে, বুঝতে পারছি? তার জন্য দেখবেন আপনাদের বাড়িতে ইকোনমিক্যাল স্টেবিলিটি একদম আসছে না, টাকা পয়সার ফ্লুয়েন্সি নেই, তাই তো? এবং দেখবেন যত দিন যাচ্ছে তত যেন সবাই কিরম ঝিমিয়ে যাচ্ছে, মানে সে লাইফটা যেন এনার্জি হারিয়ে যাচ্ছে সবার জীবন থেকে, এরকম হচ্ছে একদমই তাই, কারণ মানে হবে হবে মিলাচ্ছে নবীন, আমি হবে অবাক হয়ে যাই এই বাস্তবে হবে। আর একটা কথা একটু বলে দিই, একিউরে এই একদম একিউরে এই জায়গাটা থার্ড হাউস কেতুর আন্ডারে, এবার আমি একটু দেখে নিই, এক মিনিট দাঁড়ান, আমি কেতুটা আমি তার জন্য আজকে ডেট অফ বার্থটা নিলাম, কতটা এফেক্টিভ ডেট অফ বার্থ দিয়ে আজকে বোঝানোর জন্য আমি করছি। কেতু এখানে শতবিষয় নক্ষত্রে আছে, আচ্ছা এবার বলে দিই, কেতু শতবিষয় থাকলে বেসিক্যালি যেটা হয় বাড়ির ভূমিতে কোনো ফাটল ধরে, মানে বাড়িতে এমন কোনো গাছ আছে যে গাছের জন্য ভূমিতে বা দেওয়াল ফাটছে, হচ্ছে কিছু এরকম? ঠিক আছে, বাড়ির দেওয়াল ফাটিয়ে দেওয়া, এবং দেখবেন আপনার বাড়ির বাথরুমের যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালে লাগোয়া কোনো বেডরুমের দেওয়াল বা কোনো কিচেনের দোয়ালও থাকবে, এবং যেখান থেকে ওয়াটার সাপ্লাই একটা পাইপ থেকেই বাথরুমেও যাচ্ছে কিচেনেও যাচ্ছে, দ্যাট ইজ ভেরি ভেরি নেগেটিভ পয়েন্ট ইন ভার্সাস সায়েন্স, বুঝতে পেরেছেন? বাথরুম এন্ড কিচেন পাশাপাশি রয়েছে, হ্যাঁ বাথরুম কিচেন পাশাপাশি রয়েছে, এবং দেখুন বাথরুমের জল এবং কিচেনের যে জল এই দুটো জলের কানেক্টিভিটি একটাই, মানে একটা পাইপ থেকে দুটো জায়গায় যায়, ট্যাঙ্ক থেকে তো একটাই কানেকশনে জল চলে, আরে ট্যাঙ্ক তো একটাই থাকে সবার বাড়িতে, ওটা বলছি না আমি বলছি, দেখুন একটা পাইপ নিয়েছে ট্যাঙ্ক থেকে সব জায়গায় যাচ্ছে, বাথরুমে আসছে এবং রান্নাঘরেও আসছে, হ্যাঁ কিন্তু রান্নাঘরের লাইনটিকে চেঞ্জ করতে হবে, বাথরুমের সঙ্গে কানেক্ট করে রাখলে হবে না, নেগেটিভ এনার্জি আসছে, অবশ্যই নেগেটিভ এনার্জি। তার জন্য কি হচ্ছে আমি একটু বলে দিই, আপনার বাড়িতে কি মা রান্না করে? বাড়িতে মা যদি রান্না করে দেখবেন বেসিক্যালি যেটা হবে, মায়ের রাত্রে ঘুম আসবে না, সারা রাত জেগে থাকবে, গ্যারান্টি দিয়ে বললাম, তাহলে সঙ্গে সঙ্গে প্রমাণ, মানে প্রমাণ সহ কথা বলবো আমি, প্রমাণ ছাড়া কিছু বলবো না। এবার আমি বলি শুনুন, আপনার বাস্তু ইমিডিয়েট ঠিক করুন, বাস্তু ঠিক নেই কিন্তু দাদা, আমি তো বলছি আপনাকে, মানে এই যে আপনি যেটা বলছেন না যে কিচেনের লাইনটাকে চেঞ্জ করতে হবে জলে, তো আমরা চাইছি দাদা যে পুরোটাই করতে, যে পুরোটা করবার জন্য, তাহলে আপনি বাস্তুর জন্য বুক করুন, আপনি আমাদের এই যে নাম্বারটা আছে দেখুন 9609325111, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিটেইল লিখবেন, আপনার নাম আপনি কোথা থেকে বলছেন এইসব লিখবেন, লিখে বলবেন বাস্তু প্ল্যানিং করাতে চাই, এইটা বলে ফিস জমা দেবেন, ঠিক আছে বাকি কথা ওনারাই বলে দেবেন, আমার বুকিং নাম্বারে পুরোপুরি 90% গাইড করে দেওয়া হয়, তারপর লাস্ট 10%টা আমি করি, 10% ইকুয়ালস 1000%-এর কাজ আমার, ঠিক আছে? আজকে সময় শেষ, সুন্দর, আগামীকাল শুক্রবার দিন রাত্রি 11টায় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সিটিভিএন এ লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার, অনেক অনেক ধন্যবাদ অভিজ্ঞ, এবং যে টিপসটা দিলাম অ্যাপ্লাই করুন, তারপর আমাকে বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন কেমন আছেন, একদমই, নমস্কার অভিজ্ঞকে, নমস্কার সবাইকে আবার।